ढालीवुड किंग शाकिब खान और क्वीन अपू विश्वास व्यक्तिगत जीवने विवाह बंधने आबद्ध हुए आलोचित तारका जुटी मुहूर्ते बांग्लादेशेर शाकिब खान और अपू विश्वास के लिए जल्पना तुंगे ढाकाय चलचित्र इंडस्ट्री आलोचित इश्यू एखन शाकिब अपूर दाम्पत्य सम्पर्क फिर एक संगे संसार करबें तारा ए निये मेलेछे गुंजनेर डालपाला চলতি মাসের শুরুতে প্রিয়তম সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে উড়াল দেন নায়ক এর প্রায় দুই সপ্তাহ পর সেখানে ছেলে জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস দুজনকে একসঙ্গে যুক্তরাষ্ট্রে ঘুরতে দেখা যায় একটি ঘরোয়া অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মেলে এই তারকা জুটির তারপরই ফের প্রশ্ন ওঠে তাহলে কি এক হচ্ছেন শাকিব অপু গেল 27 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন শাকিব অপু তারপর কলকাতায় উড়ে গেছেন অপু বিশ্বাস কারণ পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অপুর লাল শাড়ি সিনেমাটি তারই ফাঁকে ভারতী একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী উত্তর দিয়েছেন শাকিব খানের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ সহ নানা প্রশ্নের কলকাতায় পা দিয়ে প্রথমে তার উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী ভীষণ ক্লান্ত তবু কলকাতার মানুষের ভালোবাসার টানেই চলে আসা তার ছবি লাল শাড়ি দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে তার উপর আবার প্রযোজক হিসেবে অভিষেক তাই বাড়তি উত্তেজনা রয়েছে কিন্তু শাকিব অপু কি শিগগিরই ফের সংসার করবেন এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তাতে আনন্দ হয়েছে তবে আমরা ব্যক্তিগত জীবনে কি করব কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না পরবর্তী সময়ে যা হবে তা গোপনই থাক এখনই জানাতে চাই না এদিকে বেশ কিছুদিন ধরে শাকিব তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইতিবাচক কথা বলে আসছেন অপু ভক্তরা বলছেন হঠাৎ অপুর আচরণ এমন বদলে যাওয়ার কারণ কি বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস নিজেই শাকিব খান ও তার পরিবারকে নিয়ে প্রকাশ্যে এভাবে কথা বলা ঠিক হয়নি বুঝতে পেরেই শাকিবের মা বাবার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন অপু এই অভিনেত্রী মনে করেন একজন তারকা শিল্পী হয়ে জনসমক্ষে এত কথা বলেছেন এটা ঠিক হয়নি তার ওই সময়টায় খেই হারিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছি যা মোটেও ঠিক ছিল না ওইসব কিছু ভেবে আমি ভীষণভাবে লজ্জিত অনুতপ্ত আমি মনে করি মানুষ মাত্রই ভুল হয় মানুষের বাইরে আমি নই তাই আমিও ভুলের ঊর্ধ্বে নই এখন আমার মনে হয়েছে আমার যেসব ভুল হয়েছে শাকিবের প্রতি যে অন্যায় আমি করেছি তার পরিবারের প্রতি যে অপবাদ দিয়েছি তা আমি শোধরাতে চাই শোধরাতে চাই বলেই এখন সত্যি কথা বলছি এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই প্রসঙ্গত 2017 সালের 10 এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন অপু বিশ্বাস সঙ্গে একমাত্র ছেলে জয়কে নিয়ে এসেছিলেন অভিনেত্রী সেই সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন 2008 সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয় কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড কুইন শাকিব খান 2017 সালের 22 নভেম্বর অপু বিশ্বাসকে তালাক দেওয়ার জন্য আবেদন করেন পরে 2018 সালের 22 ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির ARM Sadat, Desh TV.